বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে রাজধানীকে পরিষ্কার রাখতে আয়োজন করা হয়েছে একটি সচেতনতামূলক অনুষ্ঠান। এ বিষয়ে জানাতে মহাকালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, এই রাজধানীকে পরিষ্কার রাখতে কি ধরনের সচেতনতার প্রতি জোর দেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা রয়েছি রাজধানীর বনানীর টিএনটি মাঠে, এবং এই টিএনটি মাঠে কিন্তু যেটি বলছিলেন যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং এখানে স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী, সেই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কিন্তু যে বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী সংগঠন সারা দেশে, তাদের প্রায় 32,000 সদস্য রয়েছে, তাদের আয়োজনে আজকে এই রাজধানীর বনানীর এই মাঠে যেই আয়োজন, সেই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তারা যে সিগারেটের যে ফিল্টার, সে ফিল্টার পরিবেশ দূষণ করে, এর ফলে বিভিন্ন পরিবেশে যে প্রভাব ফেলে পরিবেশের উপরে, তাটা সেটা যেন সেটা যেন কেউ যত্রতত্র না ফেলে সেটার উপরে তাদের একটি কার্যক্রম। আমার সাথে বিডি ক্লিনের যিনি প্রতিষ্ঠাতা তিনি রয়েছেন ফরিদ আহমেদ, ওনার সাথে জানবো আর কি যে আপনাদের মূল উদ্দেশ্যটা কি এবং বিডি ক্লিন সম্পর্কে একটু বলবেন আপনারা। অনেক ধন্যবাদ। বিডি ক্লিন হচ্ছে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যারা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া নিয়ে কাজ করে যাচ্ছি আমরা। আমরা প্রত্যেকটা সময়, আসলে এমনি সবসময় প্রতি সপ্তাহে, আমাদের এখন 162টার উপরে টিম আছে সারা দেশে, প্রায় 32,000-এর মতো মেম্বার আছে, যারা সবাই আসলে সারা দেশে আমরা কাজ করে যাই, প্রতি সপ্তাহে একদিন পরিষ্কার করি একটি জায়গা, যেন মানুষ আসলে সচেতন হয় যতটা ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকে আসলে। আর সেই জায়গাটা থেকেই আমরা হচ্ছে এখানে আসলে, আমরা হয়তো পরিষ্কার হবে দেশ, আমাদের আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, আমাদের মেম্বার যেভাবে বৃদ্ধি হচ্ছে, হয়তো দেশের মানুষ সচেতন হয়ে যাবে, কিন্তু দূষণ যেই ব্যাপারটা রয়েছে, এই দূষণটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। যে আমরা প্লাস্টিক দূষণ নিয়েও একবার কাজ করেছিলাম, এবার মনুষ্য সৃষ্টি সব থেকে বড় দূষণকারী যে পদার্থ রয়েছে সারা পৃথিবীতে, যেটা নিয়ে আসলে কেউ কোনোদিন কথা বলতে চায়নি, এবং ইটস এ বিগ নেটওয়ার্ক, আমি বলবো স্ট্রং নেটওয়ার্ক আমি বলবো, যাদের বিরুদ্ধে আসলে কখনোই কথা বলে না, কিন্তু এই সিগারেটের ফিল্টার হচ্ছে মারাত্মক দূষণকারী একটি পদার্থ, যেটা মাটির উর্বরতা নষ্ট করে দেয়, পানি বিষাক্ত করে তোলে, এবং এগুলো দিয়ে আলটিমেট আমরা যেই খাবারগুলো হয়। আজকের আপনাদের মূল ফোকাসটা কি? আজকের আয়োজন নিয়ে বলবো, আজকের ফোকাসটা হচ্ছে আমরা সিগারেট ফিল্টার দিয়ে এই যে দূষণকারী পদার্থটা, এই দূষণকারী পদার্থ প্রায় 4.5 কোটি দূষণকারী পদার্থ সারা দেশ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবং বিজয় দিবস উপলক্ষে বা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা এই দূষণকারী পদার্থগুলো মাটি থেকে উঠিয়ে এনে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। জি, ধন্যবাদ আপনাকে। তো শুনলেন, আসলে আজকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, এবং একই সাথে বিভিন্ন বিশেষজ্ঞরা, অর্থাৎ পরিবেশ দূষণ নিয়ে কাজ করছে এরকম বিভিন্ন বিশেষজ্ঞরাও থাকছেন, এবং আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে যেই বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর যেই তাদের যেই পরিষ্কার যে কার্যক্রম, সেই কার্যক্রমের একটা অঙ্গীকার হিসেবে তারা এই সামনের দিকে এগিয়ে যেতে চায় বলে জানায় বিডি ক্লিন। তো এ ছিল আমার কাছ থেকে সবশেষ।